যাইনি। তা সে 14 থেকে আজ 21 অবধি আমি একই জায়গায় আছি, লাদাখে কেউ রিক্সা নিয়ে যাইনি। সে 14 সালে যাওয়া একটাই কারণে, প্রথম উদ্দেশ্য পাহাড়কে ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে যাওয়া, আর দ্বিতীয়ত একটি রেকর্ডের উদ্দেশ্য, আর তৃতীয়ত আগামী প্রজন্মকে উইল ফোর্সের বার্তা দেওয়া যে মনের জোরে অসম্ভবকে সম্ভব করা যায়। সেটা আমি দেখাতে চেয়েছি এবং দেখাতে পেরেছি। আজ আমি নিজেকে এটা বলতে পারি যে আমি পারি, কিছু করেছি। ঠিক তেমনি তার সাথে সাথে নিয়ে গেছিলাম বিশ্ব শান্তির বার্তা, যে খারদুংলা পাস বিশ্বের সর্বোচ্চ উচ্চ গাড়ি চলার পথ, সেখানে বিশ্ব শান্তির বার্তা যখন পৌঁছবে সেই বার্তাটা সারা বিশ্বে স্প্রেড করবে, এটাই মনে করে নিয়ে যাওয়া। আর সেই সময় আমার মানে বাধা বলতে গেলে 198 জন বলেছিল যে লাদাখে রিক্সা যাবে না, কিন্তু আমার যে লাদাখে যাওয়ার যে অ্যাডভাইস যে ভদ্রলোক দিয়েছিল, দেবাশিস দাস তার নাম, আর সেই 3 মাস ধরে ভদ্রলোক এত সুন্দর অ্যাডভাইস দিয়েছিল যে আমি লাদাখ জার্নিতে বেরোবার আগেই যেন লাদাখে বেরিয়ে পড়েছিলাম 2014 সালে। মানে আর সব প্রোগ্রামের একটাই যে সমস্যা এসে যায়, ফাইন্যান্সিয়াল প্রবলেম। সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি আরও উইল ফোর্সটা বেশি দিয়েছিলাম, যে আমার রিক্সার প্যাসেঞ্জাররা রিক্সাওয়ালারাও ব্যাগ দিতে থাকবে, সহকারী বন্ধুরা, হ্যাঁ লাদাখ যাচ্ছে মাথাটা গেছে তো। এইটাই হচ্ছে 2014 সালে লাদাখে গেলাম, তখন দক্ষিণ কলকাতার নাকতলা অন্ধরী সংঘকে পাশে পেয়েছিলাম এবং নাকতলা রামগড় এলাকার সকল মানুষকে পেয়েছিলাম। আর আজ 21 সালে আমি আবার আমার নিজের গ্রামের মানুষকে পাশে পেয়েছি, গ্রামের পঞ্চায়েতকে এমএলএকে পাশে পেয়েছি, রাজারহাট নিউ টাউনের এমএলএ তাপস চ্যাটার্জিকে কাছে পেয়েছি, দমকল মন্ত্রী সুজিত বসুকে পাশে পেয়েছি, আর সবথেকে যা মানে যার জন্যে আজকের বিরতে পেরেছি, উদ্যোগটা যে দিয়েছিল আমার নিজের চাম্পাহাটির দাদা প্রসঞ্জিৎ মিস্ত্রি এলআইসি এজেন্ট, সেই আমাকে বললো যে দাস বেরো আমি তোমার পাশে আছি। তিনি অসুস্থতার কারণে আমাকে হেল্প করতে পারেনি, কিন্তু তারপরে আমার এই দাদা তরুণ বিশ্বাস, উনি একজন ইন্টারন্যাশনাল বাইক রাইডার, তখন তার কাছে আসুন না, এই তরুণদার জন্যই আমি আজ রাস্তায় ফের নাম